শীতকাল মানেই মটরশুঁটির কচুরি, আর তার সাথে যদি গরম গরম আলুর দম হয় তাহলে তো কথাই হবে না। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি গরম গরম একদম খাস্তা মটরশুঁটির কচুরির রেসিপি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দেবো, এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দেবো 7 মতো নুন, দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এই সমস্ত কিছু পেস্ট করে নেবো। তো দেখো ঠিক এরকম পেস্টটা হবে। তো এখানে আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, তার উপর আমি একটু সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে আমি এই যে মটরশুঁটির পেস্টটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। তো হাই টু মিডিয়াম ফ্লেমে এই পুরটাকে তৈরি করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো দেখো এখানে পুরটা অনেকটা টাইট হয়ে এসছে। তো আর কিছুক্ষণ করেই আমি পুরটাকে নামিয়ে দেবো। তো হয়ে গেছে আমাদের পুরটা। তো এখানে আমি আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 কাপ ময়দা, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 স্পুন সাদা তেল। দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে হাতে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো তৈরি করব। ময়দাটাকে ঠিক ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এরকম একটা ডো তৈরি হবে। তো ডোটাকে আমি ভালোভাবে এখনও একটু মেখে নেব। মেখে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি এই দেখো আটাটা অনেকটা ফুলে উঠেছে। আবার আমি আটাটাকে ভালোভাবে নরম হাতে ভালোভাবে এটাকে একটুখানি মেখে নেব। তো আমি এখানে কয়েকটা এবার লেচি কেটে নেব। তো এই দেখো আমি এই যে পুরটা রেডি। এবার আমি দেখো কিভাবে বেলছি। তো প্রথমে একটু তেল নিয়ে আমি ডোটার গায়ে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে আমি একটু হালকা করে বেলে নেব। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব, দিয়ে আমি মুখটাকে ভালোভাবে এটে নেব। ঠিক এইভাবে এটে নিতে হবে। তারপর ভালোভাবে সমান করে নেব। এবার আমি ওর গায়ে একটু তেল মাখিয়ে তো এপিট ওপিট করে আমি ভালোভাবে আস্তে আস্তে বেলে নেব। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, ঠিক এইভাবে বেলে নিতে হবে। তো দেখো এখানে একটা আমি বেলে নিয়েছি। এবার তোমাদের আর একটা পদ্ধতি দেখাচ্ছি। তোমরা দেখো ময়দাটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে একটুকুনি জায়গা করে নিতে হবে। এবার ওর মধ্যে আমি এই পুরটা দিয়ে মুখটাকে এঁটে নিলাম। এটে ঠিক একইভাবে আমি বেলে নেবো কচুরিটাকে। একটু তেল লাগিয়ে এপিট ওপিট করে ভালোভাবে আমি বেলে নেব। তো দেখো এরকম হবে। তো এখানে দেখো বেলা কমপ্লিট, আমি এখানে কতগুলো বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এবার আমি দেখো কচুরিটাকে দিয়ে নিয়েছি। এইবার হাই টু মিডিয়াম ফ্লেমে কচুরিটাকে ভেজে নিতে হবে। তো এরকম হালকা হালকা করে নাড়তে হবে। তো দেখো আস্তে আস্তে কচুরিটা ফুলে উঠেছে। তো এবার পরের পিঠটা আমি উল্টে দিলাম। তো দেখো কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফাটেনি আর একদম কড়মড়ে হবে আর সফটও হবে। তো কচুরিটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো সুন্দর হয়েছে। এইভাবে আমি আরো একটা কচুরি ভেজে নেব।
তো দেখো আমার এখানে সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে আর কতটা খাস্তা হয়েছে। তো আমি এখানে গরম গরম আলুরদমের সাথে পরিবেশন করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।